সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র ও শাকিব খান দুটি দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশে শাকিবের ছবি মুক্তি নিয়ে নানান ঝামেলার কথা শোনা যাচ্ছে। কয়েকদিন আগে এই তারকার চালবাজের মুক্তি ঠেকাতেও তৎপরতা দেখা গেছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে ভাইজান এলোরে। নিজের ছবির মুক্তি ঠেকাতে যারা উঠে পড়ে লেগেছেন তাদের উদ্দেশ্য করে শাকিব বলেছিলেন, তারা পারতেছে না আমাকে মেরে ফেলতে, মনে হয় আমাকে এ দেশে নিষিদ্ধ করা হয়েছে, না হলে আমার ছবি মুক্তিতে তাদের এত অ্যালার্জি কেন। এদিকে শাকিব খানের ভাইজান এলোরে নিয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, একটি ছবির কমপ্লিট শুটিং হওয়ার পরও পুনরায় কিভাবে সেই ছবি নির্মাণের আবেদন করা যেতে পারে এটা আমার বোধগম্য হচ্ছে না। শাকিব নিজেই লন্ডনে শুটিং শেষ হওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই ছবি আবারও নতুন করে নির্মাণের আবেদন করেছেন কলকাতার একজন পরিচালক। এটা প্রতারণা ছাড়া আর কি। তাই তথ্যের গরমিল পাওয়ায় জয়দীপ মুখার্জিকে পরিচালক সমিতির সদস্যপদ দিচ্ছি না। তিনি আরও বলেন, ভাইজান এলোরে পুরোটাই কলকাতার ছবি, সেখানকার ছবি বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য এত মরিয়া ভাব কেন। এ সিনেমায় ভারতের সব টেকনিশিয়ানরা কাজ করেছেন, আমাকে দেখতে হবে আমার দেশের স্বার্থ, শাকিবেরও সেটাই দেখা উচিত। এ সময় শাকিবকে উদ্দেশ্য করে বদিউল আলম খোকন বলেন, ভারত নয়, বাংলাদেশের চলচ্চিত্রের কারণেই শাকিব শাকিব খান হতে পেরেছে। তাই শাকিবের উচিত বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থটাই আগে দেখা। বাংলাদেশের চলচ্চিত্র যাতে ধ্বংস না হয়ে যায় সেই দিকেই তার নজর রাখা উচিত। আমার মতে এইসব ঝামেলা শাকিব নিজেই মেটাতে পারে। ছবি মুক্তির বিষয়ে পরিচালক সমিতির এই মহাসচিব বলেন, আমি এদেশের ছবি নির্মাণ করে কলকাতার ছবি হিসেবে সেটিকে মুক্তি দেওয়ার জন্য যদি সেখানকার পরিচালক সমিতির সদস্য হতে চাই, তবে তারা কি আমাকে সদস্য করবেন? একটি ছবি নির্মাণের জন্য সেই ছবির নাম এন্ট্রি করতে হয়। বাংলাদেশের ছবির কোনো চিহ্নই নেই, অথচ বাংলাদেশের ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এটা সম্ভব নয়। আমার মতে বাংলাদেশে ভাইজান এলোরে মুক্তি দেওয়ার কোনো অপশন নেই, বাকিটা মন্ত্রণালয়ের হাতে। উল্লেখ্য, ভাইজান এলোরে ছবিটি নির্মাণের পর পরিচালক সমিতির অতিথি সদস্য হতে আবেদন করেছিলেন কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিনোদনমূলক খবর পেতে চোখ রাখুন রঙ্গমঞ্চে।